চাকরিতে বিসর্জনের দিন বসিরহাট দক্ষিণে তৃণমূল বিধায়কের গাড়ি আটকে নিরাপত্তা রক্ষীকে অশ্রাব্য গালি। গালিগালাজের অভিযোগ উঠল টাকি পুরসভার বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। গাড়ির বনেটের উপর বসে পড়েন কাউন্সিলরের মেয়ে। বিধায়কের নিরাপত্তা রক্ষীকে চোর মারতে উদ্যত হলেন বিজেপি কাউন্সিলর। সেই ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন। তুই কি ভিডিও করছিস? তুই কি ভিডিও করছিস? কিছু বলতেন না গাড়ির বনেটের উপর বসে পড়েন কাউন্সিলরের মেয়ে। বিধায়কের নিরাপত্তা রক্ষীকে চোর মারতে উদ্যত হলেন বিজেপি কাউন্সিলর। গন্ডগোলের সেই ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, বিসর্জনের সময় ভিড়ের মধ্যেই বেপরোয়া গতিতে যাচ্ছিল বিধায়ক সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের গাড়ি। এই ঘটনায় বিধায়কের তরফে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মীদের। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, যেহেতু বিজয়া দশমী জনসংযোগ উপলক্ষে তিনি ওখানে পৌঁছেছিলেন এবং সেখানে তার গাড়িটি একটি জায়গায় রাস্তা দিয়ে ওই টাকি পুরসভার কাছাকাছি একটি জায়গায় রাস্তা দিয়ে যখন তার গাড়িটি যাচ্ছিল, গাড়িটি তখন তিনি ছিলেন না। সেই সময় রাস্তায় যানজট তৈরি হয় আর এই যানজট তৈরি হওয়ার পরপরই বসিরহাটের টাকি পুরসভায় 15 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল, তার স্বামী, তার কন্যা এবং তার সহযোগীরা সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় যানজট হয়ে গেছে এবং তখনই ওই বিধায়কের গাড়ির চালকের সঙ্গে তাদের প্রথমে বসা শুরু হয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই গাড়ির সামনের অংশে বসে পড়েন ওই বিজেপি কাউন্সিলরের কন্যা এবং তারপরে গালিগালাজ শুরু হয়ে যায়। বসিরহাট দক্ষিণের বিজেপি বিধায়ক তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষীদেরকে গালিগালাজ করেন এবং তার পাশাপাশি এই উমা মণ্ডল, তিনি হচ্ছেন বসিরহাট সাংগঠনিক বিজেপি মহিলা মোর্চার সভাপতিও, তিনি গালিগালাজ করতে দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিওতে নিরাপত্তারক্ষীদেরকে। চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই পরিপ্রেক্ষিতে গতকালই হাসনাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে থানায় বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের বক্তব্য যে বিজেপি কাউন্সিলর এবং তার সহযোগীরা যেভাবে বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়কের গাড়ির উপর হামলা চালিয়েছেন এবং গাড়ির সামনের অংশে বসে অবজ্ঞ আচরণ করেছে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের দৃষ্টান্তগুলো শাস্তি দিতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তারা সরব হয়েছেন। যদিও ওই উমা মণ্ডল, তিনি সরাসরি কিছু না বলতে চাইলে বিজেপি সূত্রে কিছু জানানো হচ্ছে যে সেই সময় সংকীর্ণ রাস্তায় যানজট তৈরি হয়েছিল, বসিরহাট দক্ষিণের বিজেপি তৃণমূল বিধায়কের গাড়ি প্রচন্ড গতিতে আসছিল আর তখনই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারা একেবারে সমীরণ, এই ঘটনায় বিধায়কের তরফে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধন্যবাদ সমীরণ।